কাউকে আমি ছাড়ব না, কাউকে ছাড়ব না আমি, কেউ এখানে বাঁচবে না। সুরস্কর নামে একটি গ্রাম ছিল, অন্যদিকে বান্টি নামে একটি টুনা, তার বউ আর তার মেয়ে টুনটুনকে নিয়ে শহর থেকে গ্রামে আসে। তারা শহর থেকে আসতে আসতে রাত হয়ে যায়, আর তাদের বাড়ির সামনে একটি ভয়ঙ্কর বট গাছ ছিল, আর সেই বট গাছে একটি দোলনা লাগানো ছিল। সেদিন রাতে টুনটুন তার ঘরের জানালা দিয়ে সেই গাছের দিকে তাকিয়ে দেখে সেই দোলনাটাকে। টুনটুন ওই দোলনাটাকে তার জানালা থেকে দেখে টুনটুন বলতে লাগলো, আরে বা, এখানে কি সুন্দর একটা দোলনা, আমি এখনই ওই দোলনায় দোল খাবো। বাবা বাবা দেখো না, এখানে কি সুন্দর একটা দোলনা আছে, তুমি আমাকে ওই দোলনার কাছে নিয়ে চলো না। না না টুনটুন, গ্রামে রাতের সময় বের হতে নেই। কিন্তু টুনটুন ওর বাবার কোনো কথা শুনে না। রাতে যখন সবাই ঘুমিয়ে যায়, তারপর টুনটুন চুপি চুপি সেই দোলনার কাছে চলে যায়। আরে বা, কত মজা লাগছে এই দোলনাতে দোল খেতে। আর যখন টুনটুন ওই দোলনা থেকে নামার চেষ্টা করছিল, কিন্তু ওই দোলনা থেকে নামতেই পারছিল না। চিল্লানি শুনে টুনা আর টুনটুনি ঘুম থেকে উঠে যায়, আর তারা দুজন টুনটুনের ঘরে গিয়ে দেখে বিছানায় টুনটুন নেই। তখনই তারা তাড়াতাড়ি করে সেই দোলনার কাছে চলে যায়, আর তারা সেই দোলনার কাছে গিয়ে দেখে টুনটুন সেখানে বেহুশ হয়ে পড়ে আছে। আরে টুনটুন, এটা কি হয়েছে তোর? তোকে এত করে মানা করলাম, তারপরও তুই রাত্রে এই দোলনার কাছে চলে আসলি। টুনি তুই ভয় পেও না, আমি ওকে এখনই ঘরে নিয়ে যাচ্ছি। তারপর টুনটুনের মুখে পানি দেওয়ার পর তার জ্ঞান ফিরে আসে। এরপর সেদিন রাতে সবাই ঘুমিয়ে পড়ে। পরের দিন রাত হওয়ার পরে হঠাৎ করে টুনটুন ঘুম থেকে উঠে যায়, আর টুনটুনের দুই চোখ লাল হয়ে ওঠে, কেননা সেই দোলনায় একটি টুনটুনি পাখির আত্মা ছিল, আর সেই আত্মা টুনটুনের মধ্যে ভর করে। আর টুনটুন সেদিন রাতে সেই দোলনায় গিয়ে দোল খেতে থাকে। কাউকে আমি ছাড়ব না, কাউকে ছাড়ব না আমি, কেউ এখানে বাঁচবে না, আমি কাউকে বাঁচতে দিব না। তখনই টুনার বাবা বান্টি ওকে সেই দোলনায় দোল খেতে দেখে, আর সে রাগ হয়ে বলতে থাকে, টুনটুন আমি তোমাকে নিষেধ করেছিলাম না এখানে আসতে, কিন্তু তারপরে তুমি এখানে কেন এসেছো? টুনটুন আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি, তোমার কানে কি আমার কথা যাচ্ছে না? আরে টুনটুন তোমার কি হয়েছে? রাত 12টার সময় কি কেউ দোলনায় দোল খায়? এই কথা শুনে সেই আত্মাটা টুনটুনের বাবাকে মারতে থাকে। আরে তোমরা কেন আমাকে এত বিরক্ত করছো? শান্তি মতো দোলনায় দোল খেতেও দিচ্ছ না, সরে যাও আমার সামনে থেকে, আমি তো এখন দোলনায় দোল খাবো। আরে টুনটুন তোমার কি হয়েছে? তুমি এমন করছো কেন? টুনটুন আমার মনে হয় তোমার কিছু একটা হয়েছে, আমাকে বলো। হ্যাঁ, ভুল তো তুই করেছিস, তুই এখানে এসে আমাকে বিরক্ত করে, এখন যখন তুই এখানে এসে পড়েছিস, এখন তো তোকে আমি বাঁচতেই দিব না। আর তখনই টুনটুনের মা সেখানে চলে আসে। আই টুনটুন, তুমি তোমার বাবাকে কেন মারছো? কি হয়েছে তোমার? এরপর দোলনায় দোল খেতে খেতে টুনটুন অজ্ঞান হয়ে যায়, আর তখন টুনটুন দোলনা থেকে নিচে পড়ে যায়। এরপর এসব ঘটনা দেখে টুনটুনের বাবা সন্দেহ করে টুনটুনের ভিতরে কোনো আত্মা প্রবেশ করেছে, আর টুনটুনকে
রশিদের বেঁধে ঘরে আটকে রাখে। তারপর টুনটুনের বাবা একজন ঈগল কবিরাজকে নিয়ে আসে। সেই কবিরাজ ঘরে ঢুকেই ঝাড়পোক শুরু করে দেয় আর টুনটুনের মাথায় একটি তাবিজ রাখে। আর ঠিক তখনই টুনটুনের ভিতরে সেই ভয়ানক আত্মাটা জেগে উঠে আর সেই আত্মাটা বলতে থাকে, ছেড়ে দাও আমাকে, কে আমাকে এত জোর করে বেঁধে রেখেছে, আমি কাউকে ছাড়বো না, আমাকে ছেড়ে দাও, আমাকে যদি না ছেড়ে দাও আমি সবাইকে মেরে ফেলবো। এই কবিরাজ, তুই এখানে কেন এসেছিস? এই আমাকে কেন বেঁধে রেখেছিস? আর আমার কপাল থেকে এই তাবিজ সরিয়ে ফেল। আর সেই কবিরাজ যখন মন্ত্র পড়ছিল আর তখনই সেই টুনির আত্মার শক্তি কমে যাচ্ছিল আর তখনই সেই টুনির ভয়ানক আত্মা চিৎকার দিয়ে ওঠে আর তখনই আশেপাশে যত আসবাবপত্র আছে সব ভাঙতে শুরু করলো। আরে বেটা ভূতের বাচ্চা, তুই আমাদের কি মনে করেছিস? তুই এখানে সবচেয়ে শক্তিশালী, আমিও জাদু মন্ত্র পড়ে অনেক শক্তিশালী হয়েছি, আজ তোকে এখানে মরতেই হবে। এখন ভালোয় ভালোয় আমাকে সব বলে দে, তুই টুনটুনের শরীরে কেন প্রবেশ করেছিস? আমি তোকে কিছুই বলবো না, তুই যা পারিস তো জাদু শক্তি দিয়ে কর গিয়ে। আর তখনই সেই কবিরাজ টুনির আত্মার উপর একটি মন্ত্র ফুঁকে দেয় আর তখনই টুনির আত্মা একটি গান শুরু করে দেয়। নাচে নাগিন বাজে রে বিন, আমি বিষে ভরা নাগিন। আরে আমি তো নাগিন না, আমি তো একটা শক্তিশালী ভূতের আত্মা। এই দেখো না আমার মেয়ে কি সুন্দর একটা গান গাচ্ছে। আরে তুমি পাগল হয়ে গেছো নাকি? এটা আমাদের মেয়ে নয়, এটা হচ্ছে একটা ভূতের আত্মা। এই বেটা ভূতের আত্মা, তাড়াতাড়ি বল তুই কোথা থেকে এবং কিভাবে এসেছিস। আমার নাম রেশমি ছিল, আমি ওই দূরে ছোট্ট একটা গ্রামে থাকতাম আর আমার দোলনায় দোল খেতে খুব ভালো লাগতো। একদিন আমি এই দোলনায় দোল খাচ্ছিলাম, ঠিক তখন আমার বান্ধবী আমাকে এসে বলে, আই রেশমি এখন আমাকেও একটু দোলনা খেতে দে না, অনেকক্ষণ যাব তুই দোল খাচ্ছিস, আমাকেও একটু সুযোগ দে, দাঁড়া কিছুক্ষণ একটু দাঁড়া, আমাকে একটু খেতে দে দোলনা। দাঁড়া, আমাকে দোলনা খেতে দিবি না, তোকে কত জোরে ধাক্কা দিই দেখ মজা, এমন দোল খাবি তুই জীবনও ভুলবি না। আর তখন টুনির বান্ধবী টুনিকে এত জোরে ধাক্কা দেয় সে দোলনা থেকে পড়ে সেখানেই মারা যায়। আর তখন থেকে আমি ভূত হয়ে যাই আর সেদিন থেকে আমি কাউকে দোলনায় দোল খেতে দেই না। আর আমি ভূত হয়ে আমার বান্ধবীকেও মেরে ফেলি। আর যখন টুনটুন এই দোলনায় দোল খাচ্ছিল আমি তখন ওর শরীরে প্রবেশ করি। বাস অনেক হয়েছে, তোর এখন যাওয়ার সময় হয়ে গেছে। আর কবিরাজ একথা বলেই টুনির আত্মার উপর মন্ত্র পড়ে কিছু পানি ছিটিয়ে দেয় আর তখনই টুনটুনের শরীর থেকে সেই আত্মা বেরিয়ে যায়।